17:15 সময় আমরা আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমাদের সাভার ফায়ার স্টেশন থেকে প্রথমে ইপিজেড থেকে 4টা ইউনিট এবং সাভার থেকে 3টা ইউনিট আর উত্তরা থেকে 1টা ইউনিট আমরা এট এ টাইম এখানে মুভ করি। আমরা এখানে নানান যানজটের কারণে আস্তে আস্তে আমাদের 6টা বেজে যায়, 6টার সময় আমরা এখানে ইন করি। 17:50 এখানে আসার পরে আমরা আমাদের আগুন নিভাতে বেশিক্ষণ লাগে নাই, আমার 10-15 মিনিটের ভিতরে আগুন নিয়ন্ত্রণে এসে গেছে আর কি। আগুন নিবানোর শেষে আমরা সার্চ করে এখানে দেখতেছি যে এর মধ্যে 3 জন লোক আগুনে পুড়ে মারা গেছে, এর মধ্যে 2 জন লোক বাথরুমে সাফোকেশনে মারা গেছে আর 1 জন আগুনে পুড়ে মারা গেছে। এই 3 জনের মধ্যে 2 জন মহিলা 1 জন পুরুষ। তো মূলত একটা এই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার একটা জুতার কারখানা। এটা আমার জানা মতে এটা হচ্ছে ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যারের একটা একটা অংশ আর কি, যারা এটা বরিশাল ফোর্সনের যে ওনারা এটার মালিক আর কি। তো আমরা আরও আহত আরও কেউ আছে কিনা আমরা সেটা পাই নাই, আমরা শুধু ওই 3টা ডেড বডি পেয়েছি। আর আগুনের সূত্রপাত আমরা এখন আসলে এ করতে পারিনি, আমরা তদন্ত করে দেখতে হবে, কারণ আমরা আসে জ্বলন্ত অবস্থায় পেয়েছি আর আমরা কাজ শুরু করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে ফ্যাক্টরিটা বেশি বড় না, এখন ক্ষয়ক্ষতির পরিমাণ টাকার অঙ্ক আমরা বলতে পারবো না, তবে এখানে যে সকল মেশিনারি ছিল যা সবই পুড়ে গেছে। আমরা এখানে আমরা জাস্ট 15-16 মিনিটের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে আসছে, এটা আমরা 8টা ইউনিট আসছি এখানে। অগ্নিকাণ্ডে পুড়ে আসলে মৃত্যু হয়েছে, যেটি অত্যন্ত হৃদয় বিদারক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উদ্যোগ নিয়েছি, লাশগুলো ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য থানায় প্রেরণ করা হয়েছে, এরপরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা লাশগুলো হস্তান্তরের সময় দাফন কাফনের সময় তাদেরকে সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী 25,000 টাকা করে নগদ সহায়তা প্রদান করব। আর এই ফ্যাক্টরি এবং এর সাথে আরও যত অবৈধ ফ্যাক্টরি রয়েছে সেগুলো তদন্ত করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।